সভা সমাবেশ সবার সাংবিধানিক অধিকার, কিন্তু বিএনপি কর্মসূচির নামে সন্ত্রাস এবং জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। একই সঙ্গে ওবায়দুল কাদের বলেন, সমাবেশের অনুমতি না দিলে বিএনপি সরকারকে অগণতান্ত্রিক বলে, আর অনুমতি দিলে বিশৃঙ্খলা এবং সহিংসতা চালায়। আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের মামলা দেওয়ার অভিযোগ সত্য নয় বলেও মন্তব্য করেন তিনি। সভা সমাবেশ সকলের সাংবিধানিক অধিকার। বিএনপি কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই, কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস সৃষ্টি কিংবা জনভোগান্তি সৃষ্টি করলে বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে নিয়ে প্রতিহত করবে।